এক ভাই কিস্তি ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন কিস্তি ব্যবসাটা কি এটা কি বৈধ না অবৈধ বর্তমানে কিস্তি ব্যবসা যেটা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে চালু রয়েছে এই কৃষ্টি ব্যবসায় বিতর্ক রয়েছে জমুর আলামুদ্দিন অর্থাৎ অধিকাংশ আলামুদ্দিন মনে করেন যে এই ব্যবসা বৈধ রয়েছে এই ব্যবসা এই তারা বৈধ বলেছেন দলিল হিসেবে তারা পেশ করেছেন আম আয়াত এবং আম দলিল যে সব দলিলে ব্যবসার কথা বলা হয়েছে হালাল ব্যবসার কথা বলা হয়েছে যেমন আল্লাহ বলেন ইয়া ইহালিন তুম্বি দাইন এলা আজালি মুসাম্মানুবু এই মান দারগণ তোমরা যখন নির্দিষ্ট কোনো দিনের নির্দিষ্ট কোনো মেয়াদে ঋণের চুক্তি করবে ঋণের লেনদেন করবে তাহলে সেটা লিখে রাখো তো আল্লাহ রবিনা আয়াতে আমভাবে লিখে রাখতে বলেছেন এবং বলেছেন তোমরা যদি কোনো ঋণের কারবার করো তাহলে লিখে রাখো কোনো মেয়াদ ভিত্তিতে ঋণের কারবার করলে ওটা লিখে রাখো তো এটা এক প্রকার ঋণ এবং বৈধ ঋণ মানে বৈধ বেচা কেনা মানে একবার কেনা হলো পণ্য কেনা হলো বাকিতে এবং সেটা ওই কিছু দিনের ভিত্তিতে দেওয়ার শর্তে কেনা হয়েছে তো এটা একটা ব্যবসা তারপর তারা আরও আয় পেশ করেন সরব বাকারার ভিতরে যেমন হাল আল্লাহল ভাইয়াও হারামারে বা আল্লাহ বলছেন যে আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তো তারা বলেন এটা একটা এক প্রকার বেচা কেনা এটা সুদ নাই অতএব এটা বৈধ রয়েছে কারণ এখানে টাকার বিনিময়ে টাকা নেওয়া হয় না বরং পণ্যটা কি বিক্রি করা হয় একটু চড়া দামে এই মাত্র তো পণ্যের বিনিময়ে টাকা বা টাকার বিনিময়ে পণ্য এখানে ওই টাকার বিনিময়ে টাকা হয়নি যেহেতু এই জন্য সুদ হবে না এটা অধিকাংশ দিনের সিদ্ধান্ত পক্ষান কিছু আলামায় দিন এক হাদিসকে কেন্দ্র করে তারা বলে থাকেন যে এটা ঠিক নাই এই ব্যবসা হারাম যেমন রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম সম্পর্কে এসে আবহাওয়া থেকে বর্ণিত তিনি বলেন না রসুল্লাহ আসালাম ভাই আসানি ফে ভাই আহ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এক বেচায় দুই বেচা নিষেধ করেছেন এক বিক্রিতে দুই প্রকার বিক্রি নিষেধ করেছেন তো এক বিক্রিতে দুই প্রকার বিক্রি আর ব্যাখ্যা নিয়ে ওলামায় দিনের ভিতরে বিস্তর একটা লাভ বিরাজমান করছে হাদিসের রাবি কোনো কোনো রাবি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এভাবে যে আমি তোমাকে এই কাপড়টি দিব দশ দিনারে দশ দশ দেড় হামে নগদে এবং বিশ দেড় হামে বাকিতে তো এরকম। বিক্রি করা এরকম চুক্তি করা এটা হলো এই এক বেচাতে দুই বেচা এবং এটা সাল্লাহ নিষেধ করেছেন তবে অন্যান্য দিন বলেন আর এর ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এবং কেউ কেউ বলেছেন যে এরকম যদি বলে যে আমি তোমাকে এক নগদে এত টাকা দিব বাকিতে এত টাকা দিব এবং যে কোনো একটার উপরে যদি চুক্তি করে ফেলে তাহলে কিন্তু এই ব্যাচা বোঝা রয়েছে ইমাম তিরমিজি এ কথা উল্লেখ করেছেন তার তিরমিজি শরীফে হাদিসটি উল্লেখ করার পর সোনাম তিরমেজি তার হাদিসটি এই হাদিসটি উল্লেখ করার পর অর্থাৎ নাহান ভাইয়া তানিফি ভাইয়া রাশ সাহাব নিষেধ করেছেন এক বেছে দুই বেচা কেনা করতে বারোশো একত্রিশ নম্বর হাদিস এই হাদিসের টিকা টিপ্পণী হিসেবে ইমাম তিরমিজি উল্লেখ করেছেন এবং এক ব্যাচায় দুই বেচা কেনার ব্যাখ্যা হিসেবে উল্লেখ করেছেন এটা একটা ব্যাখ্যা তবে উনি বলেন যে যদি এই দুই বেচা কেনার ওপরে যে কোনো একটা সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলা হয় অর্থাৎ তোমায় তোমার সাথে আমি বাকিতে এটা বেঁচে দিলাম এবং সেও নিয়ে নিল বাকিতে তাহলে এটা কেমনি বলেন এক বেচা কিন্তু যদি এভাবে বিক্রেতা বলে থাকে যে এটা তোমাকে বাকিতে এত আর নগদ এত এবং কোনো চুক্তি না হয় সে কাপড়টা নিয়ে নিল তাহলে এইভাবে অনির্দিষ্টভাবে এটা বেচা যায় নাই কারণ নগদ বাকি এটা কি ফায়সালা হলো না আর কোন দাম ধরা হবে এটাও ফায়সালা হলো না তো যা হোক এ বেচা কি এক বেচায় দুই বেচা এইটা একতলাভ বিভিন্ন রকম হয়েছে যেমন আর একটা করতে যে বলা হয়েছে যে তোমাকে আমি তোমার একটা এই ঘরটা আমি বিক্রি করব এই শর্তে যে তুমি তোমার গোলামটা আমার কাছে বিক্রি করবে এটাকে বলা হয়েছে এক বেচায় দুই বেচা তো যা হোক এ একটা হাদিসের বিভিন্ন ব্যাখ্যা তাই বলা যেতে পারে যে এই হাদিসটি অর্থহীন নয় এই মশলার ক্ষেত্রে তবে কিছু কিছু মহাদেশ এই হাদিসের আলোকে ওই বাকিতে বিক্রি করাকে নিষেধ করেছেন মানে বাকিতে কিস্তিতে যদি বেচা হয় এবং দাম ধরা বেশি তাহলে এটাকে বলেন যে সুদ তবে তাদের এই দলিলের তাদের এ মর্মে কোনো অকাঠ্ট দলিল নাই দলিল হিসেবে তারা পেশ করে থাকেন এক বেচা কেনায় দুই বেচা কেনাকে নিষেধ করেছেন রাসুল সাহসব এই হাদিসটাকে কিন্তু এক বেচা কেনায় দুই বেচা কেনা কীভাবে হয় সেখানেই তো একটা রয়েছে যেমন আপনি একটু পূর্বেই শুনতে ফেলেন তা যা হোক আকারটা কোনো দলিল নাই সে কারণে ওলামায় দিনের অধিকাংশ ওলামায় দিন তারা বলেন যে এই প্রকার বেচা বৈধ রয়েছে হালাল রয়েছে এর দ্বারা কাস্টমারও উপকৃত হয় যেহেতু অনেক সময় তার টাকা পয়সা থাকে না অল্প টাকা গরিব মানুষ কিন্তু তার প্রয়োজন একটা পণ্যের সে পণ্যটা সে পেয়ে যাচ্ছে এবং দুই বছর তিন বছর একটা মেয়াদ পেয়ে যাচ্ছে যার ফলে সে যদি একটু চড়া দামে বিক্রি হচ্ছে তার তারপরও সে এটা শোধ করতে পারতেছে অতি সহজে অন্যভাবে বিক্রেতা উনিও লাভবান হচ্ছেন যে কিছু টাকা বেশি ধরে নিয়েছেন পণ্যের এই উভয় দিক থেকে উভয় লাভবান হয়েছে আর এটা সুদের প্রক্রিয়ায় পড়ছে পড়তেছে না কারণ এখানে পণ্যের বিনিময়ে টাকা টাকার বিনিময়ে পণ্য হয়েছে টাকার বিনিময়ে টাকা হয়নি তো যাই হোক আমাদের লাস্ট ফিনিশিং কথা হবে এই যে এই ব্যবসাটা আর যাই হোক বিতর্কিত ব্যবসা সুতরাং যদি আল্লাহর কোনো বান্দার এই জাতীয় ব্যবসার প্রয়োজন না হয় তাহলে এই জাতীয় ব্যবসা জড়িয়ে যাওয়া উচিত নয় এবার কিস্তিতে কোনো কিছু কেনা বেচা করা ঠিক না কিন্তু যার প্রয়োজন দেখা দিয়েছে যদি সে প্রয়োজনের কারণে সেখানে গিয়ে এই জাতীয় মাহালে গিয়ে কৃষিতে যদি কোনো লেনদেন করে তো আশা করি এই লেনদেন বৈধ রয়েছে অধিকাংশ ইদিন বৈধ বলেছেন যেমন সৌদি আর বিন বা সেখানে ওয়াল সাইম সহ বড় বড়ো আলামায়দিন সবাই বৈধ বলেছেন যদিও আলাম আলবানি রহমতুল্লাহে ভেটো দিয়েছেন এবং তার একটা ভিন্ন মত রয়েছে এই জন্য বলি যে একান্ত প্রয়োজন ছাড়া এভাবে আখসাত কিস্তি ব্যবসায় যাওয়া উচিত নয় এখানে আরেকটা বিষয় বলে দেওয়া উচিত যে এই কিস্তি ব্যবসার ক্ষেত্রে দেখা যায় অনেকে হিলাবাজি করে অনেকে দেখা যায় যে টাকা পয়সা দেয় ওর কোনো দোকান নেই কিছু নেই কিন্তু ওর কাছে যদি টাকা নিতে যাওয়া হয় তখন এই বুদ্ধি করে তুমি কিনে বা বলো যে আমি গাড়ি নেওয়ার জন্য টাকা নিতে এসেছি তখন সে বলে তুমি বাজারে গিয়ে যখন একটা গাড়ি দেখে আসো ওই গাড়িটা আমি তোমাকে কিনে আমি আকসার ধরিয়ে দেবো মানে কিস্তি তোমার নিজে বিক্রি করব। তো এই জাতীয় কিস্তিকে অলামায় দিন নিষেধ করেছেন শেখ আবিন আসামিন বলেন যে এটা সুদ খাওয়ার একটা প্রতারণা তারা মাত্র মানে ধান্দাবাজি তার মানে টাকার বদলে টাকা দিলে তো সে ওটা দিতে পারবে না ওটা সুদ হয়ে যাচ্ছে তখন সে একটা গাড়িকে মাঝখানে একটা গাড়িকে অবস্থা করেছে অথচ সে গাড়ির মালিক নাই গাড়ি গাড়ির তার মালিকানা নাই গাড়ির তার মাহালও নাই কোনো দোকানও নাই গাড়ির তো এই জাতীয় ফন্দি শুধুমাত্র শ্রেফ সুদকে হালাল করার অপকৌশল কিন্তু যাদের নির্দিষ্ট মাহাল রয়েছে যেমন বড় বড় কোম্পানি তাদের ওই বিভিন্ন বেচা কেনার পণ্য রয়েছে তাদের নিকটে রয়েছে বিভিন্ন দামি দামি বস্তু আধুনিক যেগুলো মানুষের নিত্য প্রয়োজন যেমন ফ্রিজার তারপরে ওই ওই ফ্যান তারপরে ওই আরও বিভিন্ন রকম আধুনিক যন্ত্রপাতি কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি এবং তার রীতিমতো সে মাহাল খুলেছে মাহালের সে মালিক তো এই মালিক যেহেতু সে হিসেবে তার অধিকার রয়েছে অল্পতে বেচা নগদে এবং বেশিতে বেচা বাকিতে এটা বোধ রয়েছে যদি প্রকৃত অর্থে পণ্যের সে মালিক হয়ে থাকে বা তার মালিক অনেক পণ্য থেকে থাকে বা তার মাহাল থেকে থাকে কিন্তু মাহাল নাই টাল নাই টাকা খাওয়ার ধান দেয় এরকম কিন্তু বাঙালি কুয়েতের বুকে পাওয়া যায় কুয়েতে পাওয়া যায় শুনেছি এক বাঙালি সে টাকা দেবে কিন্তু টাকা ঘুরিয়ে ফাঁচিয়ে দিবে ওই গাড়ি ধরিয়ে দিবে দিয়ে তখন আশ্বাস লাগাই দেয় তো এটা হলো হিলাবাজি কিন্তু যদি তার গাড়ি থাকতো গাড়ির সে একটা মাহাল দিত তার অধীনে গাড়ি রয়েছে গ্যারেজে তো এইভাবে সে ব্যবসা করতে পারতো মানে আগে থেকে তার টাকা দিয়ে সে কিনে রেখেছে কিন্তু না যে তার কাছে টাকা আনতে যাচ্ছে তাকে তখন পথ দেখে দিচ্ছে যে ঠিক আছে কোন মাহলে যাবে চলো ওই মাল থেকে তোমাকে আমি কিনে দিই এরপরে তখন আকসাদ লাগিয়ে দেয় কিস্তিতে তার কাছে ওই গাড়িটা বিক্রি করে তো গাড়ি তো তার মালিকানা ছিল না আগে তো টাকা টাকা দিয়ে টাকা খাওয়ার একটা অপকৌশল তো এই জাতীয় অপকৌশলকে দিন বলে যে এটা হলো সুদের পর্যায় মানে সুদ খাওয়ার অপকৌশল কিন্তু যদি নির্দিষ্ট আকারে মাহাল থেকে থাকে দোকান নিজস্ব থেকে থাকে যে প্যান যে পণ্যের উপর কিস্তি লাগাবে মালিক সে পণ্য পণ্যের প্রকৃত অর্থেই সে মালিক তাহলে অসুবিধা নেই ইনশাল্লাহ বিশেষ করে জমহুর আলামায়দিন যাদের মধ্যে রয়েছেন সৌদি আরবের বড় বড় পন্ডিত শেখবিন বা শেখাইমিন আল্লামা সালে ফাউজান এই বড় বড় মহামতি শেখগণ বৈধ বলেছেন এরপর বললাম ব্যবসাটায় বিতর্ক কিছু রয়ে গিয়েছে তাই উচিত নাই বিনা প্রয়োজনে এ জাতীয় কিস্তি ব্যবসার দিকে ঝোঁকা বা এ জাতীয় কিস্তি লেনদেন করা আশা করি বুঝতে পেরেছেন شكرا جزيلا